কুয়েত থেকে জনাব মোহাম্মদ সাদ্দাম মিয়া শাইখের কাছে জানতে চাচ্ছি জাকাত আর ফিত্রার মধ্যে কি পার্থক্য? যার উপর জাকাত ফরজ তার উপরই ফিত্রা ওয়াজিব। জাকাত হচ্ছে পুরা মালের জাকাত, মালকে পবিত্র করা, আর ফিত্রাটা ওয়াজিব করা হয়েছে ধনীদের উপর, এই জন্য ফিত্রার মাধ্যমে রোজার যে ভুল ত্রুটি এটা আল্লাহ মাফ করেন, রোজাটাকে পরিশুদ্ধ করে দেন। আর ফিত্রাটা একদিনের জন্য, সেটা হচ্ছে ঈদের দিন সূর্য উদয়ের সাথে সাথে ফিত্রা ওয়াজিব হবে। যিনি ধনী তার উপর তার স্ত্রী পরিজন সন্তান এমনকি সূর্যোদয়ের আগে যে সন্তান জন্ম নেবে তার পক্ষ থেকে ফিত্রা দিতে হবে। পৌনে দুই সের গমের যে দাম সেই পরিমাণ টাকা প্রতিজনের মাথা পিছু কাউন্ট করে দিয়ে দিতে হবে। তবে ইচ্ছে করলে গরিবদেরকে ঈদের আগেও ফিত্রা হিসাব করে দিয়ে দেওয়া যাবে, তবে যদি নতুন সন্তান জন্ম নেয় তার পক্ষ থেকে আবার দিতে হবে। আর যদি ঈদের দিন কেউ ফিত্রা দিতে ভুলেও যায় কাজা হিসেবে পরে হলো তাকে আদায় করতে হবে। পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে সমগ্র মুসলিম উম্মা কি একসাথে রোজা এবং ঈদ পালন করবে? এটা নিয়ে আমাদের দেশে ফিত্রা খুব বেশি, এটাকে ফেকা ফতোয়া বলা হয়, এতেবারুল মাতালে, চাঁদ উদিত হবার স্থানকে বলা হয় মাতলে। আমরা ভুল বলি মাতলা, আসলে আল্লাহ কোরআনের শব্দটা বলেছেন মাতলে, এবং ফতোয়া সামিতে এসছে বিকাসরিল লাম, মাতলে এর বহুবচন মাতালে। চার মাসাবির ইমামদের মধ্যে এই ব্যাপারে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা হয়েছে। কেউ কেউ বলেছেন লাতু তাবারুল মাতালে, চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতা ধর্তব্য নয়, অর্থাৎ পৃথিবীর কোনো এক দেশে চাঁদ উঠলে সব দেশের লোক রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মতো এটাই ছিল, কিন্তু সাহেবাইনের মতের উপর ফতোয়া হানাফিদের যে তো তাবারুল মাতালে, অর্থাৎ চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতা ধর্তব্য, অর্থাৎ প্রতি দেশের আকাশে চাঁদ দেখতে হবে। তো সাহেবানের মতের পক্ষে রসুল্লার হাদিস পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সুমুলি রোয়াতিহি ওয়া আফতিরুলি রোয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক ভূখণ্ডের মানুষকে স্বতন্ত্রভাবে চাঁদ দেখতে হবে। দুই, তর্কের খাতিরে মেনে নিলাম তাদের ফতোয়া, যে যারা বলেছেন ফকিহ বা মুজতাহিদগণ যে মাতালের এতেবার করা হবে না, অর্থাৎ চাঁদ উদিত হবার ভিন্নতা ধর্তব্য নয়, কোনো এক জায়গায় চাঁদ উঠলেই অন্য জায়গার লোক রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে। এখন প্রশ্ন হলো চাঁদ উঠেছে ইরাকে, বাংলাদেশের লোক তো দেখে নাই, তারা কীভাবে রোজা রাখবে? যারা একদিনে রোজা ও ঈদ করার পক্ষে, পৃথিবীর এক জায়গায় চাঁদ উঠলে সব জায়গায় রোজা রাখবে ঈদ করবে, তাদের সবচেয়ে বড় ভণ্ডামিটা এখানেই, তারা বাকি ব্যাখ্যাটা দেয় না, পদ্ধতি কি ইরাকে চাঁদ উঠছে আর আমরা তা দেখে রোজা রাখব, আমাদের কাছে খবরটা কিভাবে পৌঁছবে, হয় বেতারে নয় টেলিভিশনে, এই একটাও শরীয়তে সাক্ষী বলে গণ্য হবে না। শরীয়তের সাক্ষী হলো অন্তত দুইজন শাহেদাইন আদেলাইন মুসলিমায়ন, দুইজন মুসলমান ন্যায়পরায়ণ সাক্ষী, ইরাকের ভূখণ্ডে স্বচক্ষে চাঁদ দেখে তারা যদি রকেটের সাহায্যে বাংলাদেশে এসে আমাদের সাক্ষী দেয় যে আমরা দুইজন ইরাকে চাঁদ দেখে এসেছি, ওই সাক্ষীর ভিত্তিতে ইরাকে চাঁদ দেখলে বাংলাদেশে আমরা একদিনে রোজা রাখতে পারবো, ঈদ করতে পারবো, তা কি আদৌ সম্ভব? যদি তা আদৌ সম্ভব না হয় তাহলে অবশ্যই সাহেবানের ফতোয়াতে আমল করতে হবে, আমাদের দেশে চাঁদ দেখে আমরা রোজা রাখবো, আমাদের দেশে চাঁদ দেখে আমরা ঈদ করব। একই দিনে চাঁদ দেখার দ্বারা সবাই ঈদ করবে, সবাই রোজা রাখবে, এখানে তারা অর্ধেক মাসালা বলে, বাকি সাক্ষীর ক্ষেত্রে যে জটিলতা সেটার নিরসন তারা করে না। একবার কোন এক কয়েক মাস আগে বর্তমান ধর্মমন্ত্রীর সাথে আমার একটু কথাবার্তা হয়েছিল এক জায়গায় বসে, তখন এই চাঁদের মাসলা ওঠার পর আমি এই বিষয়টি তাকে বলেছিলাম, তখন তিনি বলেছেন হ্যাঁ এই বিষয়টি আমার মাথায় কখনোই আসে নাই, শুনেছি ফাউন্ডেশনের তার নেতৃত্বে পক্ষে বিপক্ষে বহস হয়েছে, আমরা যারা আমাদের দেশে চাঁদ দেখলে রোজা করি ঈদ করি তারা, আর বিপক্ষে যারা পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলে সে একই দিনে সারা পৃথিবীতে রোজা হবে ঈদ হবে তারা বহস হয়েছে। আমি ধর্মমন্ত্রীকে বলেছিলাম সাক্ষীটা কিভাবে নেওয়া হবে, বেতার ওয়্যারলেস স্যাটেলাইট এই একটা কি শরীয়তে সাক্ষী মোতাবার গ্রহণযোগ্য, না দুইজন মুসলমান সাক্ষীকে দেখে আসতে হবে, যেমন চাঁদ মিশরে উঠেছে আমরা শুনলাম তাতে রোজা রাখতে পারবো না,
দুইজন সাক্ষী এসে যদি আমাদেরকে বলে তাহলে রোজা রাখতে পারবো। এখন মিশরে মাগরিবের পর চাঁদ দেখে বাংলাদেশে আসতে লাগবে 7.5 ঘন্টা, তখন আমরা কিভাবে সিদ্ধান্ত নেব? তাহলে বোঝা যায় একটা বড় ধরনের ফাঁক এখানে রয়ে গেছে, এই ফাঁকটা কেউ মিটাচ্ছে না। অতএব আমাদের ভূখণ্ডে আমরা চাঁদ দেখলে আমরা রোজা রাখবো, আমাদের ভূখণ্ডে চাঁদ দেখলে আমরা ঈদ করব। কারণ চাঁদকে আল্লাহ ক্যালেন্ডার বলেছেন, ক্যালেন্ডার আমারটা আমি দেখব, আরেকজন আমার ক্যালেন্ডার ঝুলিয়ে রাখলে তাতে হবে না। আল্লাহ আলামু বিসওয়াব। কতটুকু সম্পদ হলে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়? যার উপর যাকাত ওয়াজিব, নেসাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তার উপর যাকাত যেমন ফরজ, ঠিক সেই ব্যক্তির উপরই সাদকা ফিতর ওয়াজিব হবে। জি, আদায় করা যাবে। তবে সাদকা ফিতরের নিয়ম হচ্ছে যার উপর যাকাত ফরজ হয়েছে সে সাদকা ফিতর তার উপর ওয়াজিব, তার পক্ষ থেকে, তার স্ত্রী, তার সন্তান, তার দাস দাসী তাদের পক্ষ থেকে, তার অধীনে যদি ড্রাইভার থাকে ড্রাইভারের পক্ষ থেকে, আগে সে আদায় করে দিল। কিন্তু ঈদ উল ফিতর যেদিন, সেদিন যদি তার স্ত্রীর বাচ্চা হয় নতুন, তার পক্ষ থেকে আবার দিতে হবে।